নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বনমন্ত্রীর খাস তালুকে সাংবাদিক হেনস্থা, বিট অফিসারকে অভিযুক্ত করে থানায় মামলা। সোনাইপুর এলাকাতেও সড়ক বেহাল, রাস্তায় হালি চাড়া রোপণ করে প্রতিবাদ। কাছাড়ে লকডাউনেও থামছে না করোনার সংক্রমণ, মোট আক্রান্ত বেড়ে 6,863। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শূন্য সহনশীলতা নীতি বুমেরাং, তাও আবার বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক ধলাই বিধানসভা কেন্দ্রে অবৈধ কাঠ পাচার সংক্রান্ত একটি ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মণিয়ারখালে। বিট অফিসারের হাতে আক্রান্ত হন এক সাংবাদিক। সোনাই রেঞ্জ অফিসের অন্তর্ভুক্ত মণিয়ারখাল বিট অফিসার দেবাশিস নাথের হাতে আক্রান্ত সাংবাদিক বিক্রম বিজয় দাস ঘটনার পরিপ্রেক্ষিতে কচুদরম থানায় এক মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, বুধবার রাতে সোনাই উজান থেকে নদীপথে কাঠ পাচার করতে গেলে মণিয়ারখাল ফেরিঘাটের সাঁকোটি ভেঙে যায়। ঘটনাটি নিয়ে সাংবাদিক বিক্রম বিজয় বিট অফিসারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর ক্ষেপে ওঠেন। সেখানেই থেমে থাকেননি, বিট অফিসার কর্তব্যরত ওই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিতে চান। পাশাপাশি ব্যাটালিয়ান জওয়ানদের দিয়ে কর্তব্যরত ওই সাংবাদিককে বেঁধে রাখারও নির্দেশ দেন। ঘটনার পরপরই সাংবাদিক বিক্রম কচুদরম পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন। ঘটনাটি নিয়ে অভিযোগ জানানো হয়েছে শিলচর প্রেস ক্লাবকেও। আমি খবর পাইছি যে গতকালকে রাত্রে মণিয়ারখাল ফেরিঘাটে সোনাই নদীর এইখানে 1,200 শাখায় কিছু অবৈধ চোরাকাঠ আটকা পড়ছে। খবর পাই আমি আমার সহযোগী সাংবাদিক গতির বিশ্বজিৎ দাসের সঙ্গে লইয়া আমি ঘটনাস্থলে গেছি। গিয়া কিছু ফুটেজ এবং আদায় করছি। এরপরে আমি এই ব্যাপারে জানার লাগে আমি মণিয়ারখাল বিট অফিসে গেছি এবং তখন দেখছি বিট অফিসার একটা গেঞ্জি এবং একটা হাফ প্যান্ট পরিয়া বসে আসেন, বারান্দার বসে আছেন। তখন আমি তাঁদের এই ব্যাপারে জিজ্ঞাসা করি, তিনি উত্তেজিত হয়ে আমারে ঠেলা ধাক্কা করিয়া আমার মোবাইলটা চিনে আনতে চাইছেন এবং তাঁর ব্যাটালিয়ান ডাকিয়া কইছেন যে বান্ধে রাখবো আজকে তালা। এরপরে কিন্তু এই বিষয়ে আমি পরবর্তীতে সবাই পরামর্শ অনুযায়ী আমি আজকে ইয়া কইছিলাম তারা এক এজাজ দিছি। তখন বিট অফিসার আমার ঠেলা ধাক্কা করার সময় দেখা যায় আমার চশমাটাও আর আমি পাইছিলাম। তো চশমাটাকে নিয়ে গেছেন নাকি বিট অফিস? হ্যাঁ, মনে হয় আমি আর পাইছি না, ধাক্কা মারছে আমার। আপনি এখন কী চাইতেছেন? না, আমি তো এটা নিয়ে বিচার চাই, এটা নিয়ে বিচার। বৃহৎ গ্রাম থেকে শহরে পরিণত হয়েছে সোনাই এলাকা, ফলে টাউন কমিটি থেকে পুরসভায় উন্নীত হয়, কিন্তু সোনাইর রাস্তাঘাটের চিত্র পাল্টায়নি। বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের ব্যাপক তৎপরতা এবং সীমাহীন প্রচারের পরও সোনাই অঞ্চলের অসংখ্য সড়ক এখনও বেহাল। শহরের 9 নম্বর ওয়ার্ডের রাস্তার কথাই ধরা হোক না, ধনীপুর কোনার গ্রাম বেহাল ওই সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে এলাকার মানুষ বেহাল রাস্তার জন্য ধুঁকছেন। বুধবার তাদের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এলাকাবাসী প্রতীকী প্রতিবাদ স্বরূপ ওই সড়কের বিভিন্ন স্থানে হালি চারা রোপণ করেন। প্রতিবাদ চলাকালীন রাস্তার গর্তে আটকে পড়েন এক স্কুটি চালক। প্রতিবাদকারীরা ধাক্কা দিয়ে স্কুটিটি গর্ত থেকে তুলে পার করে দেন। জানা গেছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাস্তাটি স্থায়ীভাবে নির্মাণ না করার ফলে প্রতিবছর বর্ষাকালে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার পাশাপাশি ধনীপুরে রয়েছে পানীয় জলের অভাব। বিগত 2 বছর ধরে পিএইচির প্লান্ট থেকে জল সরবরাহ বন্ধ। সব মিলিয়ে এলাকাবাসী এবার আন্দোলনের পথে নেমেছেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে রাস্তা ও পানীয় জলের সংকটের ব্যাপারে বিস্তারিত জানান বাচ্চু লস্কর, নাসিমুল লস্কর, জাহিদ লস্কর প্রমুখ। আজ বিগত 70 বছর হয়ে গেছে, কত এমএলএ, কত নেতা, কত মিনিস্টার সকল আইলা আর গেলা, কিন্তু এই রাস্তা তার ঠিক হয় না। এই কারণে আমরা বাধ্য যাওয়ার কথা, দূরের কথা,
কিন্তু আমরা মানুষ আটা জান না এই কারণে বাধ্য হই আমরা রাস্তা রুয়ার হইয়া দেখলাম না রাস্তা যদি রুয়ার হই দান হয়ে যেতে পারে একবার না আর একবার হয়ে যেতে পারে কোনো সাজ হয় না এটা খালি আইন আর যাইন টেখা মারামারি ও গুল আগে গেছে খেলা পাবলিটি ডিপার্টমেন্টের কাছে দাবি জানাই যে আমরা রাস্তাটা অতি সত্তর সাজ করে দেওয়ার লাগি এবং ডিসি ম্যাডামের কাছে আমরা দাবি জানাই যে আমরা রাস্তাটা অতি সত্তর কাজ করে দেওয়ার লাগি যে আমরা জনপ্রতিনিধি আওয়া যাওয়া করতে পারবো না এত সমস্যা গাড়ি চলা তো দূরের মানুষ পায়ে হাঁটিয়ে চলাচল করতে পারবো না স্যান্ডেল লাগাইয়া ওলা অবস্থা এর লাগে আমরা সোনাই টাউন কমিটির কাছে আমরা টাউন কমিটির দৃষ্টি আকর্ষণ করে যে আমরা রাস্তাটা অতি সত্তর কাজ করে দেওয়ার লাগি যেহেতু আমরা চলতে পারি না আমরা খুব সমস্যা হয় বারবার লকডাউন করে কড়া বিধি নিষেধ আরোপ করেও কাছাড়ে করোনার সংক্রমণ ঠেকানো যাচ্ছে না চলতি বক্রপথের লকডাউনের পুলিশের কড়াকড়িতে মানুষের ত্রাহি মধুসূদন অবস্থা তার মধ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে 181 জন এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 171 জন এবং আরটিপিসিআর এ মোট 10 ব্যক্তির শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে সংখ্যাটা রাতে আরও বাড়তে পারে সব মিলিয়ে জেলায় এখন পর্যন্ত মোট 6,863 ব্যক্তি কোভিড আক্রান্ত হয়েছেন তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট 4,920 জন এখনও মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1919 জন আর 24 ব্যক্তি সরকারিভাবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর এবং বাংলাদেশ ভারত কূটনীতির 50 বছর পূর্তি উপলক্ষে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস রিভা বলেছেন 2021 সালে বাংলাদেশ পালন করবে স্বাধীনতার 50 বছর একই সঙ্গে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে দুটো মিলিয়ে কাজ করার বহু ক্ষেত্র রয়েছে বুধবার বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তার দফতরে বিদায়ী সাক্ষাৎকারে মিলিত হয়ে এসব কথা বলেন রিভা গাঙ্গুলি তিনি বলেন বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি তথ্যচিত্র নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে করোনার কারণে এর কাজ এতদিন থেমেছিল এর শিগগিরই তা ফের শুরু হতে যাচ্ছে এটিকে ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট হিসেবেও দেখেছেন তিনি অল ইন্ডিয়া রেডিও এবং বেতারেও একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে মোটামুটি অনেকগুলো কাজ হয়েছে আমাদের আগামীতেও আরও অনেক কিছুই করার আছে ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি ঋদ্ধি হকের রিপোর্ট শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর দাবি উঠল শিলচরে সম্প্রতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের তৎপরতায় তাঁরই তহবিলের টাকায় করিমগঞ্জের শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো হয় এরপর বৃহস্পতিবার শিলচরেও এরকম চুল্লি বসানোর জন্য সামাজিক সাংস্কৃতিক সংস্থা রূপমের পক্ষ থেকে কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয় রূপমের কর্মকর্তারা জানান গত বছর জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় সিআইডিএফ তহবিল থেকে 2.5 কোটি টাকা ব্যয়ে শ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণের সিদ্ধান্ত হয় কিন্তু পুরসভা ও সরকারের উদাসীনতার জন্য আজ ওই প্রকল্প হিমঘরে রয়েছে অবিলম্বে শিলচর শ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকপত্রে আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকাশিত অতিরিক্ত তালিকায় আলগাপুরের বহু সুবিধা প্রাপকের নাম বাদ পড়েছে ফের জিওটেক করে এদের নাম তালিকাভুক্ত করতে হাইলাকান্দি জেলা শাসকের প্রতি আহ্বান জানালেন উত্তর নারায়ণপুর জিপি সভাপতি এম হিফুজুর রহমান বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে হিফুজুর অভিযোগ করেন তালিকা থেকে বহু গরিব মানুষের নাম বাদ পড়েছে তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইয়ে দিতে জেলায় একটি দালাল চক্রের সক্রিয় থাকার বিষয়টিও তিনি এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন কিছু অসাধু চক্ররা আরেকটা পয়েন্টের উপর মানুষকে জনগণকে হতাশ করছেন যে পয়েন্টটা হচ্ছে আধার কার্ড আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তার একটা এক্সাম্পল অনেক জনগণের আধার কার্ড নেই আসামের মধ্যে এখনও আধার কার্ড প্রযোজ্য হয়নি এই মর্মে মানুষ হতাশ আজকে আমি যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি ওরা স্পষ্ট ভাষায় বলেছে যাদের আধার কার্ড নেই তাদেরকেও প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্ভুক্ত করা হবে কিন্তু শর্ত হচ্ছে তারা ধীরে ধীরে আধার কার্ডের অ্যাপ্লাই করতে পারেন
প্রতিজন জনগণের কাছে আমি অনুরোধ করছি, ওরা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা আধার কার্ডের নামে আমার আলগাপুর সমষ্টিতে হাইলাকান্দি জেলাতে জনগণকে হতাশ করছেন, আমি প্রতিজন জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা ধীরে ধীরে ধীর মস্তিষ্কে আপনারা আধার কার্ড অ্যাপ্লাই করতে পারেন। বিনা আধার কার্ডে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত হবেন বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন। করিমগঞ্জ থেকে রহস্যজনকভাবে রড বোঝাই লড়ি গায়েব হওয়ার দিন কয়েকের মধ্যেই সাফল্য পেল পুলিশ। মেঘালয় থেকে ত্রিপুরা যাওয়ার পথে গত 19 আগস্ট করিমগঞ্জ দেউয়ে ব্রিজের সামনে থেকে নিখোঁজ হয় গাড়ি দুটি। ঘটনার পরপরই গুয়াহাটি বশিষ্ঠ থানায় এক মামলা দায়ের করা হয়। এরপরই পুলিশ গুয়াহাটি থেকে লড়িগুলোকে উদ্ধার করে। এদিকে করিমগঞ্জ বাগের সাঙ্গনের ন্যাশনাল হার্ডওয়্যারে ওই রডগুলো রয়েছে বলে করিমগঞ্জ পুলিশ জানতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রড বাজেয়াপ্ত করতে চাইলে বেঁকে বসেন হার্ডওয়্যারের মালিকপক্ষ, সামগ্রীগুলো তাদের বলে জানান। কোর্টের কাগজ আছে নি মালটা উঠাইবার, তখন তারা কোনো কাগজ আমরা দেখাইতে পারছে না, এর কারণে আমরা গাড়ির থেকে আবার মালটা আমরা গাঁওয়ের মানুষে মিলিয়া আমরা আবার আনলোড করিয়া রাখছি। গাড়ির মাল দিয়ে আনলোড করছে কিন্তু পুলিশের জয় হিসাবে আনলোড করা হয়েছে। পুলিশের অর্ডারে পুলিশ মারফতেও মালটা আনলোড করা হয়েছে, করিয়া আমরা এখন রাখছি। তারা তো মালটা লইয়া বাকি জিত আসে 50 পুলিশ লইয়া, গুয়াহাটির পুলিশ লইয়া, আর যে গুয়াহাটির থেকে একটা মানুষ যে আইসলে আইয়া ডাইরেক্ট গাড়ি এখানে লাগাইয়া হার্ডওয়্যারের দোকানও তান 20 বছর থাকি ব্যবসা করদা ওখান এক হয়েছে। আইয়াও রড দেখছে বারিন্দার মধ্যে রড রাখা আছে, ঘরের ভিতরেও রড রাখা আছে, হ্যাঁ আইয়া দেখছে, দেখেও কিতা করছে লেবার গাড়ি আনিয়া মালটাইন উঠাইয়া লইয়া যাওয়ার লাগছে। তখন বাজারও এটা তো দোকান, আমরা খবর পাইছি ভাইয়া দৌড়াইয়া আইছি, আইয়া আমরা আরও প্রতিবেশী মানুষে আইয়া মিলছি, মিলিয়া আইয়া জিগার করছি পুলিশরে বলে আপনারা মালটা উঠাইন কেল লাগিয়া বলে মালটাইন সুরির মাল বলে সুরির মাল বলে আপনার কাছে কোনো প্রুফ আছে, আপনারা কোর্ট থেকে কোনো কাগজ লইয়া আইছেন মালটা উঠাইয়া লইয়া যাইবার লাগিয়া, তারা কইছেন না এটা আমার কাছে নাই বলে, তো এটা আনলিগ্যালভাবে আপনারা এরকম মালটা লইয়া যেতে পারতা না, ঠিক আছে আপনারা যদি চুরির মাল হয় আপনারা মালটা সিজ করিয়া ওখানে রাখো যান, পরে কোর্টও দেখা যাইব, যদি এ চুরির মাল হয় আমরা কোর্টও নিয়ে জমা দিব। প্রশিক্ষণ নেওয়ার 5 বছর পেরিয়ে গেছে, রয়েছে সার্টিফিকেটও, কিন্তু সরকারি প্রতিশ্রুতি মতো চাকরি জোটেনি তাদের ভাগ্যে। শেষ পর্যন্ত জেলা শাসক মারফত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র তুলে দেন জেলায় প্রশিক্ষণ সম্পন্ন করা ANMরা। পরে তারা বলেন স্মারকপত্রে তারা 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন, ওই সময়সীমার মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে তারা আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। সরকারের সব আইন মেনে আমরা ট্রেনিং কমপ্লিট করেছি, তারপর থেকে এখন পর্যন্ত 5 ইয়ার্স হয়ে গেছে, আমাদেরকে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, কিন্তু এই প্যান্ডেমিক টাইমে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত অনেকবার আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমাদের হেলথ মিনিস্টার স্যার এসেছিলেন ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, ওই সময় আমরা মেমোরেন্ডাম দিয়েছি, উনি বলেছেন আমি দেখব, তারপরে অনেক দিন হয়ে গেছে, 8 to 9 মান্থ এরকম হয়ে গেছে, এখন পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু এই টাইমে আমরা বেকার এভাবে থাকবো। আমরা যদি ওই সময় এই ট্রেনিংটা পড়াশোনা না ছেড়ে ট্রেনিংয়ে না ঢুকতাম তাহলে হয়তো ফার্দার স্টাডি করতে পারতাম, অন্য কিছু করতে পারতাম, কিন্তু এই ট্রেনিংয়ে ঢুকে এখন পর্যন্ত 5 ইয়ার্স থেকে আমরা বেকার, আমাদের কি পেট ফিট কিছু নেই। তো এই প্যান্ডেমিক টাইমে আমাদের দরকার রুগীর, আর রুগীর দরকার আমাদের, আমরা দেখবো রুগীর আর মানুষ স্টাফ ছাড়া মারা যাচ্ছেন, স্টাফ নেই, হসপিটালে গেলে স্টাফ পাওয়া যায় না, কিন্তু আমাদেরকে অন্য ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে, যেগুলো হয়তো এই টাইমে না দিলে হতো, কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টে আমাদেরকে বেকার করে বসিয়ে রাখা হয়েছে। আর এই টাইমে আমাদেরকে যদি আমরা মেমোরেন্ডাম দিয়েছি, মেমোরেন্ডামে 1 উইক্স মেনশন করেছি, 1 উইক্স আমরা ওয়েট করব, আমাদের যদি কোনো পজিটিভ রেজাল্ট না আসে তাহলে আমরা হাঙ্গার স্ট্রাইক ডাকবো, 8 নম্বর দিন থেকে আমরা অনশন ধর্মঘটের ডিসি অফিসের সামনে বসবো, জোরদার করে আমরা আন্দোলন করবো। শিলচর নিউ মার্কেট ও লক্ষ্মীপুর রোডে স্যানিটাইজেশন কর্মসূচি অব্যাহত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের। বুধবার সংগঠনের সদস্যরা এলাকার বহু বাড়ি ও দোকান স্যানিটাইজ করেছেন। এই স্যানিটাইজেশন কর্মসূচি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বনমন্ত্রীর খাস তালুকে সাংবাদিক হেনস্থা, বিট অফিসারকে অভিযুক্ত করে থানায় মামলা।
সোনাই পুরো এলাকাতেও সড়ক বেহাল, রাস্তায় হালি চাড়া রোপণ করে প্রতিবাদ। কাছাড়ে লকডাউনেও থামছে না করোনার সংক্রমণ, মোট আক্রান্ত বেড়ে 6,863। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।